2017 সালে তৎকালীন মৎস্য উন্নয়ন দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া হেজামারা ব্লকে একটি মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের উদ্বোধন করেন। এই কার্যালয়ে মৎস্য দপ্তরের মৎস্য চাষের সামগ্রীগুলি এনে মজুত রাখা হতো। এই কার্যালয় থেকে পরে সামগ্রীগুলি সংশ্লিষ্ট এলাকার মৎস্য চাষীদের বিতরণ করা হতো। কিন্তু গত 6 মাস ধরে এই কার্যালয়ের তালা খোলা হচ্ছে না, দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ অফিস খুলছে না। এর ফলে মৎস্য চাষ সামগ্রীগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে অফিসের পরিকাঠামোগুলিও। হেজামারার এই মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্র পরিদর্শনে যান মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি গিয়ে দেখেন দপ্তরের অফিস কক্ষে তালা ঝোলানো। মন্ত্রীর সাথে ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মন্ত্রী আধিকারিকদের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসের ইনচার্জকে ডেকে পাঠান এবং অফিস ঘর খোলানোর ব্যবস্থা করেন। অফিস ঘরের এই অবস্থা দেখে চক্ষু চরক কাছে ওঠে মন্ত্রীর। তিনি এই কার্যালয়ের দায়িত্বে থাকা ইনচার্জকে শোকজ করার জন্য নির্দেশ দেন। তাকে আপনি শোকজ করেন, মানে কে তার রেসপন্সিবল, কেন এটা হইলো, কেন 6 মাস যাবত স্টোর রুম খোলা হইলো না, যেহেতু আমরা এটাকে অ্যাবান্ডেন্ট কন্ডিশন মানে ঘোষণা দিছি না, ততক্ষণ পর্যন্ত তার এটা বন্ধ রাখতে পারে না। এটা এটা ডাইরেক্টর সাহেব এটা ইয়ে করবেন, আমাকে জানাবেন, কপি দেবো স্যার কালকেই পাইবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মৎস্য দপ্তরে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একদিকে যেমন আধিকারিকদের নিয়ে ঘন ঘন পর্যালোচনা বৈঠক করছেন, তেমনি রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মৎস্য দপ্তরের কার্যালয় পরিদর্শন করছেন মন্ত্রীর এই উদ্যোগ এবং প্রশংসনীয় বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। কিন্তু দপ্তরের একাংশ আধিকারিকদের চূড়ান্ত খামখেয়ালিপনার কারণে মৎস্য দপ্তরে সার্বিক বিকাশ সম্ভব হচ্ছে না। হেজামারার মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের ঘটনা এরই প্রমাণ বলে মনে করছে বিভিন্ন মহল। Your report, RE News.